বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো, তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ, আমাদের পরিবর্তন করে দিতে হবে। তো তার একটা মিটিংয়ে আমি নিজেও ছিলাম। সে এসেছিল খুব সম্ভব 2009 বা 2010-এর দিকে, দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো, সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেব, কোন দেশে দিব। তার সেক্রেটারিরা বলল ইউ ক্যান চুজ ইজিপ্ট অ্যাজ এ ভেরি পিসফুল কান্ট্রি টু ডেলিভার ইউর লেকচার, তোমার ভাষণ দেওয়ার জন্য তুমি মিশরে যেতে পারো, খুবই পিসফুল একটা শান্তিপূর্ণ দেশ। তো সে মিশরের কায়রোকে সিলেক্ট করলো, সব মন্ত্রীরা গেল, ক্যাবিনেট সদস্য, ডিপ্লোমাটস, কূটনৈতিক ব্যক্তিবর্গরা গেল, সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিদেরকে ডাকা হলো আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আমি তখন আল আজহারের ছাত্র। ইন আল আজহার ইউনিভার্সিটি আই এম ওয়ার্কিং কারেন্টলি অ্যাজ আ প্রোগ্রাম সুপারভাইজার অ্যান্ড ট্রান্সলেটর অ্যাট হুদা টিভি, অ্যান ইসলামিক ইংলিশ টিভি চ্যানেল, অ্যান্ড অ্যাজ ইউ সি কারেন্টলি উই আর হিয়ার ইন আল আজহার। তো বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও একটা কার্ড দেওয়া হলো, মানে এই মিজানুর রহমান আজহারিও একটা কার্ড পেল। তো ওখানে নোট দিয়েছে ইউ হ্যাভ টু গো বাই ড্রেসিং ইউর ট্রেডিশনাল কোড, তোমাদের দেশের জাতীয় পোশাক পরে যেতে হবে। আপনাদের দেশের জাতীয় পোশাক কি? হ্যাঁ, পাঞ্জাবি আর পায়জামা, ওইটা পরেই গেলাম। এমন সিকিউরিটি, ওবামা আসবে, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে প্যাকআপ, পুরো কালো কালো বাহিনী। তো গেলাম, নিজের গাড়িতে যাওয়া যাবে না, সরকারি গাড়ি চলে আসলো হোস্টেলে, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে, যেখানে আমরা 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম, যেতে শুরু করলাম। যে দেখি এমন নিরাপত্তা, কালো কালারের ব্লেজার পরা, চশমা পরা, ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইউর কার্ড, শো মি দ্য ইনভাইটেশন কার্ড প্লিজ। দেখাইলাম, বলতেছে গিভ মি ইউর রিং, ইউর হ্যান্ডসেট, ইউর কিজ, এনি কাইন্ড অফ মিনারালস, ইউ বিলং ইট, তোর কাছে যা আছে সব দে। আমি বললাম সব তুমি নিবা কেন? ডোন্ট ওয়ারি আই উইল রিটার্ন ইট, ভয় পেও না, আমি আবার ফেরত দিয়ে দিব তোমারে। যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছি, তো দিলাম তারে। সে আমাকে একটা টোকেন দিল, 28 নাম্বার টোকেন, বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা। ঢোকা শুরু করলাম, প্রথমেই বললো গিভ মি দ্য ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ দাও। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস, প্রত্যেকের 10টা করে আঙ্গুল, একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের রেখা বা ছাপের কি কোনো মিল আছে? জোরে বলেন আছে। এই কারিগরটা কে? আর জোরে বলেন কে? দিলাম, দেওয়ার পরে ছেড়ে দিল। দ্বিতীয় গেইটে আবার আটকাইছে, ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয়, আমার আটকাইছে। আটকাইলা কেন? কই ইউনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে, কেমন লাগে? কই যে কালো কালো আছে, সুন্দর লাগে তোমারে? আমি বললাম কালো আছে দেখেই তো আমার সুন্দর লাগে, যেরকম ঠিক কিনা? সন্ন্যাস আছে যেখানে সৌন্দর্য আছে, তো সেখানে সবাই ছেড়ে দেয়। আমার আটকে বললো গিভ মি দ্য সেকেন্ড ফিঙ্গার প্রিন্ট, ওয়াই, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, কেন দিব? আই হ্যাভ গিভেন দ্য ফিঙ্গার প্রিন্ট ইন দ্য প্রিভিয়াস গেট ম্যাম, আগের গেটে তো দিলাম। কয় ফর এক্সট্রা সিকিউরিটি চেক, কিছু লোকদের জন্য আমরা এক্সট্রা সিকিউরিটি নেই, এখন না দিলে তো ঢুকতে দেন। আবার দিলাম এইভাবে, যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন, এই দুইটা আঙ্গুলার ফিঙ্গারপ্রিন্টস তারা নেয়, আরবিতে বলে বাসমা, ইংরেজিতে বলে ফিঙ্গারপ্রিন্টস। দিলাম, গো প্রসিড, যাও। লাস্ট গেটে কাউরে আটকায় না, সব ঢুকতেছে। মিশরের টেলিভিশনে অনেক বড় বড় ফিগারদেরকে আমি দেখছি, সরাসরি দেখি নাই, ওই প্রোগ্রামে যায় সরাসরি দেখা পাইছি। ঢুকতেছি সবাই রে, ছেড়ে দেয়, আমার হাত দিয়ে আটকায় দিছে। নবীর সুন্নাত নিয়ে ঘুরলে জায়গায় জায়গায় স্যালিউট দেওয়ায় কে? আরো জোরে বলেন কে? আমি বললাম হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং, কি সমস্যা? বলতেছে গিভ মি দ্য লাস্ট ফিঙ্গার প্রিন্ট। আমি বললাম সবাই রে ছাড়ো, ইউ গিভিং দ্য পাস টু এভরিওয়ান, ওয়াই ইউ আর গিভিং মি দ্য ব্লকেজ হিয়ার ম্যান, আমার আটকায় দেস ক্যান। কয় তোমারে দেখতে একটু অন্যরকম লাগে, ইউ লুক লাইক উইয়ার্ড, উইয়ার্ড লাগে মানে অন্যরকম। আমি বললাম কিরকম? কয় ইউ নো ইউ লুক লাইক ওসামা বিন লাদেন অর সামথিং, অর দ্যাট গ্রুপ তালেবান, ইউ নো লাইক তালেবান দ্য বিয়ার্ড, দেখতে একটু তালেবান তালেবান। আমার কি আসলে তালেবান তালেবান লাগে? ওই প্রথম তালেবান নামের গালি শুনলাম, কি করা, দিতে তো হবে, দিয়ে দিলাম আরেক ছাপ, গো। ঢুকলাম, বেটা ওবামা আইবো 12টার দিকে, আম করে 9টায় নিয়ে বসাই থিস, কি করা, 3 ঘন্টা বসে রইলাম, হুট করে ওবামা চলে এসেছে। 45 মিনিটসের একটা ডেলিভারি করলো তার লেকচার, মাইকের সামনে এসে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এন্ড আ গ্রিটিং অফ পিস ফ্রম মুসলিম কমিউনিটিজ ইন মাই কান্ট্রি, ফ্রম মুসলিম আলাইকুম, মানে আমাদের মতো সুন্নতি তরিকা তো সালাম জানে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা জানে না, একে তো খ্রিস্টান আবার ইংরেজের বাচ্চা, এসে কয় আসসালামু আলাইকুম।
বক্তব্য শুরু করলো, 45 মিনিট বক্তব্য দিল, এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল। বাংলাদেশ ইজ গোয়িং টু দা প্রোগ্রেস পয়েন্ট ফর দা উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে, সবাই হাততালি দিতে শুরু করছে। আমি চেয়ে রইলাম, সেদিন ওবামার বক্তব্য শুনলাম, বাংলাদেশের নারী ক্ষমতায় নাকি খুব আগায় যাচ্ছে। গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান, মহিলাদের ক্ষমতা বেশি না কম? সুইজারল্যান্ডের প্রধান মহিলা, নরওয়ের প্রধান মহিলা, ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনাতে মহিলা, তারপরে অন্য দেশের দুই খালাম্মার কথা তো কয়ে লাভই নাই। বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জ্বালায় রাখছে, আপনারাই জানেন, ঠিক কিনা? এই দুই বেডির মাথার চুল পাইকা গেছে, এরপরও গদির লোভ এরা ছাড়তে পারে না, যেরকম ঠিক কিনা? আমরা চাই না আপনারা আর গদিতে থাকেন, কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে। বিশ্বনবী বলেন, লা ইফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহর রহমত নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে দেখতে চাই না, তুই ছেলে বড় হইছে ক্ষমতায় বসায় দেন, তারা নির্বাচনী ইশতেহার নিয়ে আমাদের সামনে আসুক, তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দেব, ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তন আসতে শুরু করেছে। ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ, তো নারায়ে তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর কাজ এটাই ছিল, উনি যেখানে অকল্যাণ দেখতেন, ইসলাম বিরোধী কিছু দেখতেন, কোনো ভুল ভাল নাম দেখতেন, বিশ্বনবী চেঞ্জ করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ, বিশ্বনবী একজনকে জিজ্ঞেস করলো, মাসমুক, তোমার নাম কি? সাহাবি বলল, ইসমি হাজান ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হাজান। হাজান মানে হচ্ছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। বিশ্বনবী বললেন, অ্যাংজাইটি দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে কি? হাজান কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুন না। নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে, যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না। ওর ব্যবসায় দুশ্চিন্তা, ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা, ওর পেটে ব্যথা, পেট ব্যথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায়, একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে? সবাই বলে হাজান। ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল, নাম চেঞ্জ করো নাই, এই জন্য এই ঝামেলা, যাও নামটা চেঞ্জ করে আনো। এসে বিশ্বনবীর কাছে ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো। বিশ্বনবী বললেন, আজকে থেকে তুমি সাহাল। সাহাল বলে, আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। জোরে কেন, আল্লাহু আকবার। আরেক মহিলাকে বিশ্বনবী বললেন, মাসমুকি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মহিলা বলল, আমার নাম হলো আসিয়া, মানে অবাধ্য, অবাধ্য আমার নাম। ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া, হামজা দিয়ে, ওইটা আইন দিয়ে নয়। আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায়, আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া। বিষ্ণু বললেন, তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া, আজ থেকে তুমি আসিয়া নও, তুমি যেহেতু সুন্দরী যাও, তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী। মহিলা সাহাবী গ্রহণ করলেন। অন্যান্য মহিলারা বলে, মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনটি বুড়ো হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই। কোন সুবহানাল্লাহ, নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই। এজন্য নবীর সুন্নাত আছে, যেখানে আমরা আছি